রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, তবু এদেশকে স্বাধীন করে ছাড়বো, বাকিটা আপনারা বলেন। এটা আমার বানানো কথা নাকি উনি বলেছিলেন? আজকে যারা আল্লাহ আকবরকে মৌলবাদী স্লোগান বলছো, যারা ইসলাম এবং মুসলমানদেরকে রাষ্ট্রের কাছে স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে উপস্থাপন করতে চাচ্ছ, তারা চাচ্ছে ইসলামকে এই জমিন থেকে আলাদা করা। কিন্তু এই জমিনে ইসলাম আজকে থেকে না, বঙ্গবন্ধুর ভাষণ থেকে প্রমাণ হয় তখনও ইসলাম ছিল, এখনো আছে, হাজার বছর পরেও ইসলাম থাকবে। ইসলামকে যারা রাষ্ট্র থেকে আলাদা করতে চায়, অচিরেই এই দেশ ও জাতি তাদেরকেই আলাদা করে ফেলবে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, আমার 56,000 বর্গ মাইল, আমার লাল সবুজের পতাকা, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব আলেম ওলামা ইসলাম পন্থীদের কাছে তেমন নিরাপদ। স্বাধীনতার 50 বছর পরে বুয়েটের মেধাবী ছাত্র ফারদিনের বস্তাবন্দি পচা লাশ শীতলক্ষা থেকে উদ্ধার করা হয়, তদন্ত করে বলা হয় আত্মহত্যা করেছে, এরপরে বস্তায় একা একা ঢুকে নিজেই লাফায় পড়ছে। ফারদিনের অসহায় বাবা যখন সাংবাদিকদের পায়ে ধরে কাঁদে, আমার সন্তান আত্মহত্যা করে নাই, এই ভুল রিপোর্ট আপনারা ছাপাবেন না, ওই বাবা যখন পায়ে ধরে সাংবাদিকদের কাঁদে, তখন স্বাধীনতা কতটুকু পেয়েছি নিজের বিবেকের কাছে এই প্রশ্ন করা উচিত। এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তারা আমাদের মাথার তাজ। প্রকৃত শব্দটা এই জন্যই লাগাতে হয়, এখন মুক্তিযোদ্ধাদের মধ্যেও ভেজাল ঢুকে গেছে। মধুর মধ্যে যেমন ভেজাল ঢুকে, এজন্য খাঁটি মধুর শব্দ লাগাতে হয়, এজন্য মুক্তিযোদ্ধাদের আগেও এখন প্রকৃত লাগাতে হয়। কারণ অনেক জায়গায় দেখা যায় আসল মুক্তিযোদ্ধা ভাতা পায় না, ভাত পায় না, সার্টিফিকেট দাঁড়িয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সরকারের সুযোগ সুবিধা নিয়ে ঘুরে। এটা প্রকৃত যারা আসলে যুদ্ধ করেছে এই দেশের জন্য, এটা তাদের জন্য লজ্জাজনক, তারা কষ্ট পায়। বিজয় এবং স্বাধীনতা দান করেছেন কে? আজ একটা শক্তি তারা রাষ্ট্রের কাছে টুপি দাড়ি পাঞ্জাবি পায়জামা জুব্বা এবং এই বিষয়গুলোকে রাষ্ট্রের কাছে স্বাধীনতা বিরোধী হিসাবে উপস্থাপন করতে চায়। কি আজব দুনিয়া! আল্লাহ আকবরের স্লোগানকে তারা বানিয়ে দিতে চায় এটা মৌলবাদী স্লোগান, যার ফলে আজকের যুবক তারা কথায় আল্লাহ আকবর বলতে লজ্জাবোধ করে, ইনশাল্লাহ বলতে ভয় পায়, লজ্জাবোধ করে। অথচ স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে জান্নাত নসিব করুক, তিনি যখন স্বাধীনতার ঘোষণা দেন, ওই সময় তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, তবু এদেশকে স্বাধীন করে ছাড়বো, বাকিটা আপনারা বলেন। এটা আমার বানানো কথা নাকি উনি বলেছিলেন? উনি বলেছিলেন। এমন কি প্রকৃত মুক্তিযোদ্ধা যদি এখন আপনাদের আত্মীয় স্বজনের মাঝে কেউ বেঁচে থাকে, তাকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করলে উত্তর পাবেন, ওই সময়ের প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তারা আল্লাহ আকবরের তাকবীর দিত, তাদের জবানে আল্লাহ আকবর ছিল। আজকে যারা আল্লাহ আকবরকে মৌলবাদী স্লোগান বলছো, যারা ইসলাম এবং মুসলমানদেরকে রাষ্ট্রের কাছে স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে উপস্থাপন করতে চাচ্ছ, তারা চাচ্ছে ইসলামকে এই জমিন থেকে আলাদা করা। কিন্তু এই জমিনে ইসলাম আজকে থেকে না, বঙ্গবন্ধুর ভাষণ থেকে প্রমাণ হয় তখনও ইসলাম ছিল, এখনো আছে, হাজার বছর পরেও ইসলাম থাকবে। ইসলামকে যারা রাষ্ট্র থেকে আলাদা করতে চায়, অচিরেই এই দেশ ও জাতি তাদেরকেই আলাদা করে ফেলবে। ইসলাম স্বাধীনতা বিরোধী না, বরং আমি বিশ্বাস করি আমাদের আলোচনাগুলো ডিটেকটিভ ব্রাঞ্চের আসনে,
আমাদেরকে তো ফোন করে আমরা তাদেরকে বলতে চাই বিশ্বাস করুন সরকারের উপর মহলের কাছে পৌঁছে দিন মায়ের কোলে শিশু যেমন নিরাপদ আমার 56,000 বর্গ মাইল আমার লাল সবুজের পতাকা আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আলে মওলানা ইসলাম পন্থীদের কাছে তেমন নিরাপদ তারা স্বাধীনতার দুশমন না তারা স্বাধীনতার শত্রু বা দেশের শত্রু না বরং এই দেশ যদি আল্লাহ না করুক আবার কোনদিন কোন ক্রান্তি লগ্নে চলে যায় যদি আবারো যুদ্ধের প্রয়োজন হয় এই দেশের মাটিকে রক্ষার্থে ওই দিন কাফনের কাপড় পরে সবার আগে এই আলে মওলানারা বের হবে এই দেশকে তারা প্রকৃত ভালোবাসে আজকে দেখবেন মুক্তিযুদ্ধ বিষয়ক কোন নাটক বা সিনেমা যেখানে হয় সেখানে দেখবেন স্বাধীনতার পক্ষ শক্তি হিসাবে দেখানো হয় এমন মানুষদের যাদের দাড়ি নাই বড় বড় মোচ পাঞ্জাবি টুপি নাই তারা স্বাধীনতার শক্তি আর স্বাধীনতার বিরোধী পক্ষ দেখানো হয় এরকম মানুষদের যাদের গালে একটু দাড়ি আছে মাথায় একটা টুপি আছে এরকম একটা লাল রুমাল আছে একটা সাদা পাঞ্জাবি আছে প্রত্যেকটা জায়গায় রাজাকারের ভূমিকায় তারে অভিনয় করানো হয় বরঞ্চ দাড়ি না থাকলে আলগা দাড়ি লাগায় অভিনয় করানো হয় মুসলমান তোমার রাসূলের দাড়িকে অপমান করে আলগা দাড়ি লাগায় অভিনয় করাচ্ছে রাজাকার বানাচ্ছে তাকে অতচ আজকে আমার কথা বিশ্বাস করা দরকার নাই গুগলে নিজে গিয়ে লিস্ট সার্চ করবেন রাজাকারদের ছবি আমার কথা বিশ্বাস করবেন কেন আমরা তো খারাপ মানুষ মিথ্যা কথা বলতে পারি আপনি নিজে সার্চ করবেন মোবাইল সবার কাছে আছে গুগলে গিয়ে সার্চ করবেন রাজাকারদের ছবি লিস্ট খুঁজলে দেখবেন রাজাকারদের মধ্যে টুপি দাড়ি পাঞ্জাবি ওয়ালা রাজাকার পাওয়া দুষ্কর পাওয়াই যায় না সিভিলিয়ান ছিল রাজাকার আর আজকে এই টুপি দাড়ি পাঞ্জাবি এগুলোকে রাজাকারের পোশাক বলে চালিয়ে দেয়া হচ্ছে এটা সাংস্কৃতিকভাবে এই জাতিকে ধসিয়ে দেয়া হয়েছে এগুলো আমাদের মাঝে ঢুকিয়েছে ভারতের দাদা বাবুরা সুকৌশলে আপনি দেখবেন এখনো 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 আজকেও এদেশের বিভিন্ন জায়গায় বিজয় দিবস পালিত হয়েছে গান ছেড়ে তবে সেটা ছিল হিন্দি গান বিভিন্ন স্কুল কলেজে খোঁজ খবর নিলে দেখবেন জিজ্ঞেস করলে দেখবেন গান যখন ছাড়ে হিন্দি গানের তালে তালে নাচে আর বিজয় দিবস অর্জন করে পালন করে আমি তখন দুঃখ করে বলি আহারে পাকিস্তানিরা পিড়ায়ও তোরে উর্দু শেখাইতে পারলো না আর দাদা বাবুরা কয়েকটা স্যাটেলাইট চ্যানেল দিয়ে তোমার হিন্দি গান ঢুকায় দিস স্বাধীনতা এই জন্যই অর্জনের চাইতে রক্ষা করা কঠিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা হয়তো অন্যান্যদের মতো রাস্তায় ঢোল তবলা নিয়ে নাচি না তবে আমরা শহীদদের জন্য দোয়া করি এদেশের জন্য যারা কাজ করেছে তাদের জন্য দোয়া করি এবং আমি মনে করি ঢোল তবলা নিয়ে নাচের চাইতে এই কাজটা আরো গুরুত্বপূর্ণ আপনার বাবা মারা গেছে মৃত্যুবার্ষিকীর দিন আপনার বাবার কবরের সামনে কেউ যদি লাফায় নাচে আপনি খুশি হবেন না তখন তো আপনিও মাদ্রাসা থেকে হুজুর ভাড়া করে নিয়ে জানি হুজুর একটু দোয়া করেন হুজুর একটু কোরআন পড়েন নিজের বাবার কবরের সামনে দোয়া করতে হয় নিজের বাবার কবরের সামনে কোরআন পড়তে হয় এটা বোঝেন আর শহীদদের কবরের সামনে ঢোল বাজায় নাচতে হয় এটা কেমন কথা ভাই শহীদরা কি দোষ করলো তাদেরকে একটু কোরআন শোনার তাদেরকে একটু তাদের জন্য দোয়া করার এটার অধিকার তাদের নাই আমরা দোয়া করি বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন সুবহানাল্লাহ বলেন Your Lord will help you with 5,000 angels having marks. Nobi, চিন্তার কারণ নাই আমি আল্লাহ তাআলা আপনাকে কথা দিচ্ছি এই 313 জনের সাহায্যে আমি আল্লাহ আসমান থেকে 5,000 চিহ্নিত ফেরেশতা পাঠাচ্ছি সুবহানাল্লাহ কয় হাজার 5,000 ফেরেশতা পাঠাচ্ছি আপনি যান বিজয় আপনার হবে রেজাল্ট আমি আগে দিয়ে দিলাম সুবহানাল্লাহ যুদ্ধের আগে রেজাল্ট ঘোষণা হয়ে গেছে যান আপনি শুধু যান রেজাল্ট আমি দিয়ে দিলাম বিজয় নিয়ে আপনি বাড়ি ফিরবেন